সেদিনের পর থেকে বাড়িতে যেন লু বইছে, বাড়ি ফিরতে ইচ্ছেই করে না। সারা দিন খাটাখাটনি করে বাড়ি ফিরে দেখব মা বোন বউ তিনজনের মুখ যেন মেঘে ঢাকা, যে কোনো মুহূর্তে আমফান আসতে পারে। মাসখানেক আগেও আমার চেয়ে সুখী কে ছিল? আমি সারাদিন কাজে ব্যস্ত আর ওরা তিনজনে সিনেমা হলে শপিং মলে ঘুরে ঘুরে আনন্দে দিন কাটাত। আমি প্রত্যেক রবিবার ওদের সঙ্গে যোগ দিতাম। আমার সুখ দেখে অফিসের বস পর্যন্ত বলতেন, ইউ আর সো লাকি অমিত, কি সুন্দর মা বোন বউকে নিয়ে ব্যালেন্স করে জীবন কাটাচ্ছ। আমি তো ভয়ে বিয়েই করতে পারছি না যদি মায়ের সাথে বউয়ের বনিবনা না হয়। নির্ঘাত ওই বস ব্যাটার নজর লেগেছে আমার সংসারে, তা না হলে এমন হয়? এখন আমার হয়েছে শাকের কড়াতে পড়ার মতো অবস্থা। একদিকে বউ অন্যদিকে মা, সারাটা দিন যতটা সম্ভব বাড়ির বাইরে কাটিয়ে দিই, কিন্তু রাতে তো ফিরতেই হবে, বউয়ের সাথে এক ঘরে থাকতেই হবে, আর সেই এক কথা ভাঙা রেকর্ডের মতো শুনতে হবে, তোমার মা নিজে হাতে মেয়ের বিয়ে ভাঙলেন, তুমি আর তোমার বোন সেটাকে সমর্থন করলে কি করে? তোমাদের তো লোক লজ্জার ভয়ও নেই, কিন্তু আমার তো আছে। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মুখ দেখাতে পাচ্ছি না, ফেসবুকে ঘটা করে এঙ্গেজমেন্ট, আইবুড়ো ভাত, মেহেন্দি, গায়ে হলুদ এসবের ছবি ছেড়ে দিলেন তোমার ফেবু ছেলে বোন, তারপর বিয়েটাই হলো না। এখন কে বিয়ে করবে ওই লগ্নভ্রষ্টা মেয়েকে? আধুনিক হবার একটা সীমা থাকে, তোমার মা বোনের ভাব এমন যেন সেলিব্রেটি, লোকের কথা গায়েই লাগে না। আরে ভাই, আমি কি করব? কোন ছেলেবেলায় চরম অর্থ কষ্টে আমাদের রেখে বাবা মারা গেলেন, আমার মাধ্যমিক পাশ মা টিউশনি পড়িয়ে শুধু সংসার চালিয়েছেন তা নয়, নিজেও উচ্চ শিক্ষিত হয়ে স্কুলের শিক্ষিকা হয়েছেন। মা আমার বরাবরই স্বাধীন চেতা, আমাদের ব্যক্তিগত বিষয়েও কোনোদিন হস্তক্ষেপ করেননি। তাই তো যখনই আমি লাবণীকে বিয়ে করার কথা বলি, মা এক বাক্যে মেনে নেন। আমার বোন অরিত্রী পড়াশোনায় খুব ভালো, ব্যাংকে চাকরি করে, চাকরি পাবার অপেক্ষায় থেকে থেকে বিয়ের বাজারে বয়সটাও বেশ খানিকটা বেড়েই গেছে, তাছাড়াও সামনের দাঁতগুলো বেশ উঁচু, সেই কারণেও পাত্র পাওয়া যাচ্ছিল না। আমি অনেকবার বলেছিলাম, বোন তুই দাঁতটা সেটিং করে নে, কে শোনে কার কথা? আমার স্বাধীন চেতা বোন ও মা দুজনেই রে রে করে ছুটে এসেছিল। বোন বলেছিল, যে ছেলে অন্তর দেখবে রূপ নয় তার গলাতেই মালা দেব। আমি আর কথা বাড়াইনি। মাস ছয়েক আগে লাবণী আমার বোনের জন্য একটা সম্বন্ধ আনল, লাবণীর বড় মাসির ননদের ছেলে। ছেলে মেয়ে পরস্পরকে পছন্দ করলো, দু চারবার ডেটিংয়ে গেল, তারপর বিয়ের দিন ধার্য হলো, খুব ধুমধাম করে এঙ্গেজমেন্ট হলো, মেহেন্দি, আইবুড়ো ভাত, গায়ে হলুদ সব হলো, ছেলের বাড়ি থেকে কারি কারি তত্ত্ব এলো, সবটাই ঠিকঠাক চলছিল। আসল ঝামেলা বাঁধল বিয়ের আসরে। বিয়ের আসরে আমার মাকে দেখে পাত্রের এক নিকট আত্মীয়রা রে রে করে উঠলেন, আরে আপনি কেমন মা, মেয়ের বিয়ের আসরে দাঁড়িয়ে আছেন? বিয়ে বাড়িতে তখন পিন পড়লেও শব্দ হবে। আমার মা বললেন, কেন, আমি থাকলে কি হবে? আমার মুখ থেকে এই শুভক্ষণে খারাপ কথাটা না বললেই নয়, আপনি বিধবা মানুষ, শুভ কাজে বিধবাদের থাকতে নেই যে, সে কথা কি বলে দিতে হবে? দেখুন আমি ওসব ব্যাকডেটেড কথাবার্তা মানি না, বললেন আমার মা। মায়ের অপমান হচ্ছে শুনে বোন বিয়ের আসরে এসে বলে, দেখুন আমি আর যা কিছু সবটা আমার মায়ের জন্য, আপনার কথাই এই বিধবা মায়ের জন্য, সুতরাং আমার মা এখানেই থাকবেন। ব্যাস আরেক ঝামেলা। পাত্রের বোন বলে ওঠে, এ কি কাণ্ড, বিয়ের আগেই বরকনেকে দেখে ফেলল, এসব কি হচ্ছে এখানে? অশান্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেখে পাত্রের বাবা বলেন, নিন বেয়াল, আর দেরি করবেন না, বিয়ে শুরু হোক এবার, তা কে কন্যাদান করবে? আমার মা বলেন, আমার মেয়ে তো কোনো সামগ্রী নয় যে দান হবে, অরিত্রীর বিয়ে হবে বৈদিক মতে, পৌরোহিত্য করবেন বিশিষ্ট মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক, আপনারা নিশ্চয় চেনেন তাকে। ব্যাস কফিনের শেষ পেরে পোতা হয়ে গেল। পাত্রের বাবা কিছুতে এই বিয়ে মানতে পারলেন না। ওদিকে ছেলের মায়ের কানেও কোনো শুভানুধায়ী খবরটা তুলে দিতেই ছেলেও আপত্তি তোলে,
বারংবার তারা বলতে থাকে চলতি প্রথাতেই যেন বিয়েটা হয়। কিন্তু আমার মা বোন অনড় নিজ সিদ্ধান্তে। শেষ পর্যন্ত মা বললেন, আমার মনে হয় আপনাদের পরিবারটা আমার মেয়ের জন্য উপযুক্ত নয়, আমি মেয়ের বিয়ে দেব না। আমি আর কি বলবো, নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইলাম। আর তারপর থেকেই বউয়ের ঝাড় খেয়ে মরছি। সে বেচারিকেই বা দোষ দি কি করে, ওর আত্মীয় বলে কথা, ওর মান সম্মানের প্রশ্ন ওখানে জড়িয়ে। অফিস ছুটি হওয়ার পরেও বাড়ি যেতে ভালো লাগছে না, চুপচাপ বসে আছি। বাড়ি যাওয়ার পথে বস আমাকে দেখে দাঁড়িয়ে পড়লেন, বললেন, কি ব্যাপার অমিত, বেশ কয়েকদিন ধরেই দেখছি তোমার মনটা খারাপ, এনি প্রবলেম? কি জানি কি হলো আমার, হুড়ুর করে সমস্ত ঘটনা বলে ফেললাম। বস মন দিয়ে শুনলেন, তারপর চলে গেলেন। নিজের ওপর দারুণ রাগ হচ্ছিল, কি দরকার ছিল ঘরের কথা পরকে বলার, উনি কী বা করতে পারেন। পরের দিন অফিসে এসেই বসের ঘরে ডাক পড়ল। পাশের ডেস্কে দত্তদা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, যাও সকাল সকাল ঝাড় খেয়ে এসো, নিঘাত কিছু ভুল করেছো কাজে, কদিন থেকে দেখছি উদাস উদাস। মে আই কামিং স্যার? ইয়েস ইউ মি, বসো অমিত, তোমার সাথে একটা বিশেষ দরকার আছে আমার। বলুন স্যার। দেখো কাল তোমার কথাগুলো শুনে আমি আমার মায়ের কাছে বলি, আমার মা তোমার মা আর বোনকে খুব দেখতে চাইছেন। আসলে আমার বাবাও অনেক ছোট বয়সে মারা গেছেন। মা একা অনেক ঝড়ঝাপটা সামলে যৌথ পরিবারের অপমান সহ্য করে আমাকে মানুষ করেছে। আমার মা অবশ্য চাকরি করতেন না, বাবার মুদিখানার দোকানে বসতেন। সে নিয়ে কত লোক কত হেসেছে, তবু মা পিছিয়ে যাননি। আমি ভীষণ অবাক হয়ে যাই জানো, আমার মায়ের পড়াশোনা কিন্তু খুব বেশি নয়, তবুও মানুষটা কত আধুনিক। আমাদের সমাজের বস্তা পচা নিয়মগুলোকে উনি তুড়ি মেরে উড়িয়ে দেন। এই যে লোকে বলে ছেলের বিয়ে মাকে দেখতে নেই, আমার মা ওসবের ধার ধারেন না। বলেন, যাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, কষ্ট করে মানুষ করেছি, তার বিয়ে সব কাজ আমি একা হাতেই করব এবং বিয়েও দেখব। সত্যি বলতে আমি ভয় পেতাম, আমার মায়ের এই চিন্তাভাবনা হয়তো আমার স্ত্রী মানবে না, ঝামেলা বাড়বে শুধু শুধু, যেমনটা তোমার স্ত্রীর সাথে তোমার মায়ের এখন হচ্ছে। তাই বিয়ে নাম করিনি, তোমার পুরো পরিবার আমি দেখেছি। যদি তোমাদের তরফ থেকে আপত্তি না থাকে তাহলে আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। আমি যেন অন্ধকারে আলোর দিশা পেলাম, তবে বেশি লাফাতে পারলাম না, বললাম, আগে মা বোনকে বলে দেখি। বছর খানেক হলো আমার বোনের বিয়ে হয়েছে, আমার বস সুদীপের সাথে, বিশিষ্ট মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের পৌরোহিত্যে। বোন খুব ভালো আছে স্বামী শাশুড়িকে নিয়ে। এদিকে লাবণী রাগটাও পড়ে এসেছে বাড়িতে নতুন অতিথি আসার খবরে। আমার মা পারলে বউকে তুলোয় মুড়ে রাখেন, আবার সেই আগের মতো হাসির শব্দে ভরে উঠেছে আমার বাড়ি। না, আমার বসের নজরটা মোটেই খারাপ নয়, খারাপ ছিল সময়। না, খারাপই বা বলছি কেন, সব খারাপের পেছনে একটা ভালো লুকিয়ে থাকে। যেমন আধারের পেছনে থাকে আলো, তেমনই আজ আমার সত্যি মনে হয় ভাগ্যিস বিয়েটা ভেঙেছিল। একটা কোপমণ্ডুক প্রাচীনপন্থী পরিবারে বিয়ে হলে আমার বোনটা দম বন্ধ হয়ে মরে যেত, নয়তো ডিভোর্স হতো। সাময়িক দুঃখের চেয়ে দীর্ঘস্থায়ী সুখের মূল্য অনেক বেশি। বন্ধুরা, এই গল্পটা শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।